নাগরিকত্ব সংশোধনী আইনের সপক্ষে এবার নিয়ে আসা হলো স্বল্প দৈর্ঘ্যের ছবি, যে ছবির বিষয়বস্তু হলো দেশভাগের পরবর্তী সময় কিভাবে বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীরা রাতের অন্ধকারে ভিটে মাটি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন এই দেশে। দীর্ঘদিন ধরে সেই মানুষজন শরণার্থী হিসেবেই থেকে গিয়েছেন এই দেশের মাটি জলবায়ুর সঙ্গে। ইন্ডিয়া কাকা, তুমি আগে পৌঁছে গেছো? বাবা বাবা বাবা, তুমি এখানে? তোরা তোরা যখন ঘুরছিলি না, আমি আমি বাজার তাগিদে বাঁশবাগানের ভেতর দিয়ে হাত টানতে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মাসি, খাওয়া হয়েছে? না মা, খাওয়া হয় নাই। আমরা সে ওই সিয়াদিদের অত্যাচার সেরে মা বহিনদের ইজ্জত বাঁচানোর লেগে ওই দেশ থেকে নিজেদের ধর্মকে রক্ষা করার লেগে এই দেশে আইছি। এই ইন্ডিয়া আমাদের কোনোদিন মেনে নেবে? মেনে নেবে রে, নেবে। আমার খুব বিশ্বাস মেনে নেবে। আমারও বিশ্বাস, নিশ্চয়ই কেউ না কেউ ইন্ডিয়ায় আমাদের জন্য আছে। আমরা ঠিক নরেন্দা, যেটা বলছিলাম ওটাই। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে শরণে এসেছে তারাই শরণার্থী। তাহলে তাহলে অন্য অন্য রাজনৈতিক দলগুলো এই হিন্দু দুঃখীদের বিরোধিতা করছে কেন? বুঝলে না? হ্যাঁ, ওই সমস্ত রাজনৈতিক দলগুলো সব সিএ বিরোধী। কাকা, সিএ এর বিলটা তো আমি পড়লাম, এটা তো নাগরিকত্ব দেওয়ার বিল, এটা তো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিল নয়। শরণার্থীদের তো কোনো সমস্যাই নেই। আরে, আমাদের ভারতবাসীর কোনো সমস্যাই এটাতে লেখা নাই। সুইটে বাইটে হারিয়ে, স্বজন হারিয়ে যে যন্ত্রণা আমরা ভোগ করেছি সেটা বুঝি। ওরা আমাদের ভারতীয় নাগরিকত্ব দান করেছেন, ওরা আমাদের ভগবান গো ভগবান। और इसीलिए सिटीजनशिप अमेंडमेंट बिल लाकर हिंदू, सिख, बौद्ध, जैन, पारसी और क्रिश्चियन, ये सारे धर्म के शरणार्थी जो धार्मिक प्रताड़ना के कारण बांग्लादेश, पाकिस्तान और अफगानिस्तान से आए हैं, उनको वो बिल के अंदर नागरिकता प्रोविजन। इस कांग्रेस आज मना कर रहे हैं। अरे, कांग्रेस तो क्या कमाल किया, धोती फाड़ के रुमाल किया, एक देश को तीन बना दिया। आज बोलते हम कुछ नहीं जानते। और कम्युनिस्ट बंधुओं ने, महोदया
2004 में वेस्ट बंगाल में 42 में से 36 एमपी लेफ्टिस्ट का आता था, आज नमूना के तौर पर भी एक नहीं आया। कि नागरिकता संशोधन कानून से भारत के एक भी नागरिक को, चाहे वो हिंदू हो, मुसलमान हो, ईसाई हो या पारसी हो, किसी की भी नागरिकता पर कोई असर नहीं होगा। उसमें भी बताया था। आज थे के हमरा केवल शरणार्थी नई, हमरा आज थे के उद्वस्तु नई, हमरा सबाई अखन भारतीय। हां हां, भारतीय आज थे के हमरा सबाई भारतीय, हमरा सबाई भारतीय।